নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, হাতে গোনা আর মাত্র কদিন বাদেই দীপাবলি। রীতি মেনে এই দীপাবলিতেই অনুষ্ঠিত হয় কালী পুজো। রায়গঞ্জ শহরের বিভিন্ন বিগ বাজেটের কালী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রবিবার রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী বন্দর একাদশ ক্লাবের কালী পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো সাড়ম্বরে। পুরোহিতের পবিত্র মন্ত্রোচ্চারণের সাথে পোতা হলো খুঁটি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পুজো কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কল্যাণী, বাবন সাহা, অভিষেক দাস সহ অন্যান্যরা। পুজো কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কল্যাণী জানিয়েছেন, এবারে কাল্পনিক একটি মন্দিরের আদলে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। আলোকসজ্জায় থাকছে বিশেষ চমক, সাথে প্রতিমাতেও থাকছে অভিনবত্ব। আজকে আমাদের খুঁটি পূজা ছিল, আমাদের খুঁটি পূজাতে উপস্থিত হয়েছিলেন রায়গঞ্জের মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয়। এবার পূজায় কি কি থাকছে? এবার পূজায় আমাদের বিশেষ আকর্ষণ থাকছে কাল্পনিক মন্দির হবে, এবং আলোকসজ্জাটা যেটা আছে আমাদের সেটা আছে একটা আমাদের সারপ্রাইজ রায়গঞ্জবাসী। কোথা থেকে আসছে? চন্দননগর থেকে। প্যান্ডেল আমাদের বাইরে থেকে আসছে। প্রতিমা আমাদের রায়গঞ্জ ভানুপালের। আমাদের পূজা পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে, এবং বাচ্চা শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা, এবং আমাদের যারা স্কুলে পড়াশোনা করে তাদেরকে আমরা বই কলম খাতা কলম দিব। একটা বিশেষ আকর্ষণ থাকছে সেটা এখন বলা যাবে। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, এই পুজোর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এবারে এই পুজো 35তম বর্ষে পদার্পণ করল। সকলকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বন্দর একাদশ আমার ছোটবেলার ক্লাব, অনেক স্মৃতি এই ক্লাবের সাথে আমার রয়েছে। ছোটবেলার থেকেই এই ক্লাবের সাথে আমি যুক্ত। ক্লাবের পুজোর থেকে চালু করে ক্লাবের জন্য চাঁদাও আমরা তুলেছি, তো এটা খুব মনের প্রিয় ক্লাব আমার। আজকে এই ক্লাবের 35তম কালী পুজো খুঁটি পুজো উদযাপন হলো এখন, আর আজ থেকেই আগাজ চালু হয়ে গেল কালী পুজোর। তো আশা করি বন্দরবাসীকে খুব ভালো পূজা উপহার দিবে বন্দর একাদশ। আর যে হিসাবে এখানে বন্দরবাসীর আমি সমাগম দেখছি, তাতে এই পূজাটা নিশ্চিত আগের থেকে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। আগামী দিনে এই পূজোর আরো যত শ্রীবৃদ্ধি হোক এরকম কামনা করব। নজর রাখবো পরবর্তী খবরে। প্রতি বছরের মতো এবছরও রায়গঞ্জের সেন্ট জেভিয়ার স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হলো ম্যারাথন দৌড়। রবিবার ভোর 5:30টায় রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয়, শেষ হয় স্কুল ক্যাম্পাসে গিয়ে। এই ম্যারাথনে অংশ নিয়েছিল প্রায় 400 পড়ুয়া। নির্দিষ্ট পোশাকে সকাল সকাল কচি কাচারা হাজির হয় শিলিগুড়ি মোড়ে, সাদা পতাকা নেড়ে সূচনা হয় ম্যারাথনের। স্কুলের অধ্যক্ষ দামিয়ান টুডু জানিয়েছেন, পড়ুয়াদের মধ্যে একতার বার্তা দিতে এবং তাদের সুস্বাস্থ্যের জন্য প্রতি বছর এই আয়োজন করা হয়। এটা প্রতি বছরে হয়, ইট ইজ এভরি ইয়ার কন্ডাক্টেড ফর দ্য স্টুডেন্ট টু পার্টিসিপেট ইন দিস ম্যারাথন। ইট ইজ টু প্রমোট ইউনিটি অ্যান্ড হেলথ, অ্যান্ড nearly 400 students participate willingly in this marathon, and teachers, parents, guardians and well-wishers all encourage us, and it is a really good sign coming together with the students, parents and all the people around here. আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।